বর্তমানে বিশ্বের ইন্টারনেট প্রযুক্তির 60% ডেটা ট্রান্সফার এবং রিসিভ করা হয় ওয়াইফাই টেকনোলজির মাধ্যমে। কিন্তু ওয়াইফাইয়ের বিভিন্ন রকম সমস্যা এবং উইক সিকিউরিটির কারণে এটি দিন দিন সমালোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে বিজ্ঞানীরা এই সকল প্রবলেমের স্থায়ী সমাধান হিসাবে আবিষ্কার করে ফেলেছে লাইফাই টেকনোলজি। গবেষকরা লাইফাই প্রযুক্তি ব্যবহার করে প্রতি সেকেন্ডে 224 GB ডেটা ট্রান্সফার এবং রিসিভ করতে সক্ষম হয়েছে। পৃথিবীর সবথেকে বেশি গতি ইন্টারনেট ব্যবহৃত হয় সাউথ কোরিয়াতে, যার স্পিড 100 MB প্রতি সেকেন্ড। কিন্তু লাইফাই টেকনোলজি তার থেকেও 1000 গুণ বেশি গতি প্রদান করতে সক্ষম। অর্থাৎ আপনি নিমেষেই চোখের পাতা একবার বন্ধ করার আগেই HD কোয়ালিটির 14টি সিনেমা ডাউনলোড করে নিতে পারবেন। বর্তমান ওয়াইফাই প্রযুক্তির চেয়ে 1000 গুণ দ্রুত গতিসম্পন্ন লাইফাই আমাদের ভবিষ্যতের একমাত্র ইন্টারনেট প্রযুক্তি হতে চলেছে। আজকের এই ভিডিওতে লাইফাই আসলে কি, আমরা কিভাবে এটির ব্যবহার করতে পারব, লাইফাই আমাদের ডিজিটাল জগৎকে কিভাবে পরিবর্তন করতে চলেছে এবং আমাদের হাতেই বা লাইফাই টেকনোলজি কবে আসবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলের অপশনটি বেছে নিন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনারা যারা একেবারেই জানেন না লাইফাই আসলে কি, তাদের বলি লাইফাই হলো ওয়াইফাইয়ের থেকে 100 গুণ বেশি গতিসম্পন্ন এক ধরনের ওয়্যারলেস প্রযুক্তি। ওয়াইফাই প্রযুক্তি তথ্য আদান প্রদান করার জন্য রেডিও তরঙ্গের ব্যবহার করে, কিন্তু লাইফাই হলো সম্পূর্ণ তার উল্টো। লাইফাই তথ্য আদান প্রদান করার জন্য আলোক তরঙ্গের ব্যবহার করে। আলোর বর্ণালী রেডিও ফ্রিকোয়েন্সির থেকে 10000 গুণ দ্রুত চলাচল করতে সক্ষম। তার মানে আলো খুব কম সময়ে রেডিও ফ্রিকোয়েন্সির থেকে বেশি তথ্য আদান প্রদান করতে সক্ষম। আলোর এই ধারণাকে কাজে লাগিয়ে ইন্টারনেট বা তথ্য আদান প্রদান করার ব্যবস্থাকেই বলা হয় লাইফাই। সহজ কথায় বললে ওয়াইফাই দ্বারা তথ্য আদান প্রদান করার জন্য আপনাকে যেমন একটি রাউটারের প্রয়োজন পড়বে, যেটা দিয়ে রেডিও ফ্রিকোয়েন্সি আপনার ফোন বা ল্যাপটপে ইন্টারনেটে সংযোগ দেবে, ঠিক তেমনই লাইফাই দ্বারা তথ্য আদান প্রদান করার জন্য আপনার আলোর প্রয়োজন পড়বে। আর রাউটারের পরিবর্তে আপনার বাড়ির LED বাল্বের আলোক তরঙ্গ দ্বারা আপনার ফোন বা ল্যাপটপ ইন্টারনেটে সংযোগ পাবে। তবে এই LED বাল্বগুলি ভবিষ্যতে মার্কেটে আসতে চলেছে। এই LED বাল্বগুলি আপনার বাড়িতে আলো দেবার পাশাপাশি ইন্টারনেটের সংযোগও দেবে। হয়তো এবার আপনাদের একটু হলেও ধারণা হয়েছে লাইফাই আসলে কি। তো চলুন এবার জেনে আসি এই লাইফাই প্রযুক্তি কীভাবে কাজ করবে। আমরা সবাই আমাদের বাড়িতে LED বাল্ব ব্যবহার করে থাকি। LED লাইট যেমন ভালো মানের আলো প্রদান করে থাকে, তেমনই LED লাইট ব্যবহার করে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ডেটা আদান প্রদান করা যাবে কম্পিউটার, ল্যাপটপ কিংবা আমাদের হাতে ব্যবহৃত মোবাইল ফোন এবং স্মার্ট ওয়াচটিতেও। শুনতে একটু অবাক মনে হলেও এটাই সত্যি। LED লাইট অনেক দ্রুত গতিতে অন অফ হতে পারে, যা মানুষের চোখে ধরা পড়ে না। এই অন অফের মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়। আরও সহজে বুঝিয়ে বললে আপনাদের সবার বাড়িতে টিভির রিমোট বা DVD রিমোট অবশ্যই রয়েছে। দেখবেন এই রিমোট কন্ট্রোলের মাথায় ছোট একটি LED বাল্ব থাকে। এই LED বাল্বের সাহায্যেই টিভির সাথে রিমোটের ডেটা ট্রান্সফার হয়। আর ঠিক এই প্রযুক্তির ওপর ভিত্তি করেই লাইফাই কাজ করবে। বর্তমানে পৃথিবীর সবথেকে বেশি গতির ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে সাউথ কোরিয়াতে, যার স্পিড 100 MB প্রতি সেকেন্ড। কিন্তু লাইফাইয়ের মাধ্যমে আমরা প্রায় 10 GB প্রতি সেকেন্ড গতির ইন্টারনেট ব্যবহার করতে পারব। আমরা এখন যে ওয়াইফাই ব্যবহার করি, এই ওয়াইফাইয়ের অনেকগুলি সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে নিরাপত্তাহীনতা। ধরুন আপনি আপনার ঘরে বসে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন, কিন্তু আপনার পাশের ঘর থেকে কেউ হয়তো সহজেই আপনার ইন্টারনেট অ্যাক্সেস করছে, যার ফলে আপনার পার্সোনাল ডেটা চুরির সম্ভাবনা থাকে। কিন্তু লাইফাইয়ে এই ধরনের সমস্যা একদমই নেই। লাইফাই ডেটা আদান প্রদান করার জন্য সম্পূর্ণরূপে লাইট ওয়েভের সাহায্য নেয়। সুতরাং আপনার রুমের লাইট তো আর অন্য রুমে যাবে না, অর্থাৎ আপনার রুম ছাড়া অন্য কোথা দিয়ে আপনার ইন্টারনেট কেউ অ্যাক্সেস করতেও পারবে না। হয়তো এবার আপনি ভাবতে পারেন, এই লাইফাই ব্যবহার করার জন্য কি আমরা সারা দিন সারা রাত লাইট জ্বালিয়ে রাখবো? তার উত্তর হলো না। আমরা যেমন রেগুলেটরের মাধ্যমে ফ্যানের স্পিড কমাতে বা বাড়াতে পারি, তেমনই লাইফাই প্রযুক্তিতে আমরা LED আলো কমাতে এবং বাড়াতে পারবো। আলো এতটাই কমাতে পারবো যে আমাদের দেখে মনে হবে লাইটটা অফ আছে। লাইফাই নিজস্ব এবং ব্যবসায়িক কর্মক্ষেত্রে অনেক খরচ বাঁচাবে, কারণ এটির সুবিধা পাওয়ার জন্য রাউটার, মোডেম, অ্যান্টেনার মতো বৈদ্যুতিক ডিভাইসের প্রয়োজন পড়বে না।
বর্তমানে এইসব বৈদ্যুতিক ডিভাইসগুলি 24 ঘন্টাই বৈদ্যুতিক পাওয়ারের সাথে যুক্ত রয়েছে, কিন্তু লাইফাই এলইডি বাল্বের সাথে যুক্ত, তাই এই প্রযুক্তি ব্যবহার করার জন্য অতিরিক্ত ব্যয় হবে না। প্রতিটি এলইডি লাইটের সঙ্গে স্পেশাল মাইক্রোচিপ লাগিয়ে দিলে এটি তথ্য আদান প্রদান করার কাজটি খুব সুন্দরভাবে করবে। লাইফাই প্রযুক্তি যেমন অনেক বেশি দ্রুত গতিসম্পন্ন, ঠিক তেমনই এর সীমাবদ্ধতা অনেক বেশি। লাইফাই সম্পূর্ণরূপে এলইডি লাইটের আলোর উপর নির্ভরশীল। আলো যেহেতু দেয়াল ভেদ করতে পারে না, তাই লাইফাইও দেয়াল ভেদ করে অন্য কোথাও যেতে পারে না। সুতরাং এলইডি লাইটের আলো থেকে যখন আপনি দূরে সরে যাবেন, তখনই লাইফাই থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। শুধুমাত্র এইটুকু সীমাবদ্ধতা ছাড়া লাইফাই অনেক বেশি শক্তিশালী এবং নির্ভরযোগ্য। ভবিষ্যতে 5G সহ সকল ধরনের দ্রুতগতির ওয়্যারলেস ইন্টারনেটের পরিচালক হবে লাইফাই। এছাড়াও লাইফাই ব্যবহার করলে ওয়াইফাইয়ের ক্ষতিকর রেডিও ফ্রিকোয়েন্সি থেকেও রক্ষা পাওয়া যাবে। এছাড়াও অদূর ভবিষ্যতে অনুমান করা হচ্ছে যে আমরা সৌরশক্তির মাধ্যমেও ডেটা প্রেরণ করতে সক্ষম হব। মনে করা হচ্ছে 2022 সালের প্রথম দিকেই লাইফাই সাধারণ মানুষের কাছে চলে আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল এর অপশনটি বেছে নিন, যাতে আমাদের লেটেস্ট আপডেট আপনি সবার আগে পেতে পারেন।